সত্যি বন্ধুরা, আজকে আমার অবস্থা 12টা বেজে গেছে, কারণ মেট্রোতে এত ভিড় পেয়েছি, এত ভিড় পেয়েছি যে প্রথম মেট্রো ছেড়ে দ্বিতীয় মেট্রোতে উঠলাম, তা সত্ত্বেও মানে 12টা বেজে যাওয়ার মতন অবস্থা, এত ভিড়, কারণ মেট্রো একটু লেট ছিল। তো যাই হোক, এখন বাসে উঠে পড়েছি, এখন পিটিএস ক্রস করছি, কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল। বাসটাতে আমি সিটও পেয়ে গেছি, কারণ কি বাসটা খালি ছিল, আর বাসের জানলার ধারে সিট পেয়েছি, আর বাসটা খুব জোরেও যাচ্ছে। আর দেখতে দেখতে আমরা হেস্টিংসও পৌঁছে গেছি। তো আমরা এখন দ্বিতীয় হুগলি সেতু ব্রিজে উঠে পড়েছি, আর যেহেতু বাসটা অনেক জোরে চলছে সেহেতু আমি মোবাইলটা ধরে রয়েছি, দু হাতে ধরে রয়েছি, তাও আমার ভিডিওটা কেঁপে যাচ্ছে, কারণ রাস্তা এখন সকাল টাইম অনেক ফাঁকা, সেহেতু বাসটা অনেক জোরে চাচ্ছে। আর এখান থেকে দ্বিতীয় হুগলি সেতু ব্রিজটা দেখতে খুবই 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 সুন্দর লাগছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আরও কাছ থেকে দ্বিতীয় হুগলি সেতু ব্রিজটা তোমরা দেখতে পাবে। দেখতে দেখতে টোল ট্যাক্সও পৌঁছে গেলাম, কারণ বাসটা খুব সুন্দর অনেক জোরে এসছে, তো সেহেতু বেশি সময় লাগলো না, আর টোলটাও ফাঁকা রয়েছে আজকে। সকালবেলায় এর পাশ থেকে যেতে গেলেই এর যা বিরিয়ানির গন্ধ মারে, অথচ বন্ধু এখন কিন্তু রান্না হচ্ছে না, রান্না হয়েছে কালকে রাত্রে, তো এই সময় বিরিয়ানির গন্ধ পুরো এরিয়াটা ময়ময় করে, যেন মনে হয় সকালে গিয়ে তোমাকে এক প্লেট বিরিয়ানি নিয়ে খেয়ে ফেলি। আর এটা হচ্ছে ক্যারি রোড, ক্যারি রোড বাস স্ট্যান্ড। আমাদের বাসটা মোটামুটি সবার থেকে জোরে যাচ্ছে, টাটা, তোমরা আসো পেছনে, চাত্রি, আরে বাবা সিগনাল পড়ে গেছে, যাক সিগনাল আবার খুলে গেছে। এই হচ্ছে সেই বিশ্ববিখ্যাত ব্রিজ, সাঁতরাগাছি ব্রিজ, মানে একটা গাড়ি যদি এখানে ব্রিজের ওপর খারাপ হয়ে যায় পুরো রাস্তা জ্যাম, মানে আর গাড়ি নড়ার কোনো জায়গা নেই। তো ব্রিজ এখন ফাঁকাই রয়েছে, মোটামুটি ভালোই ফাঁকা রয়েছে, এর থেকেও বেশি গাড়ির চাপ থাকে। আর পাশ দিয়ে যে রেল লাইনটা চলে গেছে, এই লাইনটা চলে গেছে শালিমার স্টেশনের দিকে, আর শালিমার থেকে আমরা যেদিক যাচ্ছি এদিকটা হচ্ছে সাঁতরাগাছি ব্রিজের এই পোপারটাতেই সাঁতরাগাছি। এই যে নিচে যে অতগুলো লাইন সব সাঁতরাগাছি জংশন, জংশনে ঢুকছে। যাক, ভুলেই গেলাম যে তোমাদের স্টেশনের ছবিটা যে দেখাবো, যাক পরে অন্য কোনো সময় তোমাদের স্টেশনের ভিডিওটা দেখিয়ে দেবো। তো অবশেষে অনেক পরিশ্রম করার পর আমি সাঁতরাগাছি পৌঁছে গেছি। তো সকাল থেকে খুব কষ্ট হয়ে গেছে, কারণ বাইক নিয়ে এসে যাওয়ার অভ্যেস রয়েছে, তো তাই জন্য বন্ধুরা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করো, আর
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আরও ভালো ভালো কিছু যাতে ভিডিও তোমাদের আমি দিতে পারি। তো আজকের মতন সবাইকে টাটা।